প্রিয় দর্শক মণ্ডলী, হাটেঘাটে মাঠে টিভি সেটের সামনে আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে জানাচ্ছি প্রোগ্রামার বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। স্পেশালি যারা টাট্টিতে বইয়া গোয়াল করে হইয়া আমাদের এই বিখ্যাত শো কে হবে মাসুদ কানা, ও নো আই এম রিয়েলি সরি, কে হবে মাসুদ রানা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকেই জানাচ্ছি সাদর সম্ভাষণ। যাই হোক দর্শক শ্রোতারা, আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কোয়ালিটির পার্টিসিপেটরা এখানে ওখানে দাঁড়িয়ে খাড়িয়ে রয়েছে এবং ইতিমধ্যে আমাদের জাজমেনরাও এসে তাদের বসার যে জায়গাটা সেখানে উপস্থিত হচ্ছে। তো এই মুহূর্তে আমি চাচ্ছি যে আপনাদের সাথে আমি এই পার্টিসিপেটর আছে তাদের সাথে একটু আমি পরিচয় করে দিই। হ্যালো ভাই, আমি প্রোগ্রামের বিডির পক্ষ থেকে এসেছি, আপনি কোন জায়গা থেকে এসেছেন? ধন্যবাদ ভাই, আমি তো নোয়াখালী থেকে আইসি আর কি। ও মাই গড, নোয়াখালীর লোক তো চাঁদে গেলেও পাওয়া যাবো। আপনারা যদি কোনোদিন চাঁদে যান তাহলে বিমান থেকে পড়লে নেমে দেখবেন নোয়াখালীর লোক সেখানে দাঁড়িয়ে আছে। যদি জিজ্ঞেস করেন যে আপনারা এখানে কি করেন তখন তারা উত্তর দেবে যে আমরা তো এখানে পাথর টুটুয়াইতে আসি আর কি। তো আপনারা যদি সেই নোয়াখালীর লোক যদি চাঁদে গিয়েও পান তো সেটা যদি আমাকে জানাতে চান তাহলে প্রোগ্রামের বিডির যে নাম্বারটা আছে 0000000 এই নাম্বারে কল করে আমাকে ইমিডিয়েটলি জানিয়ে দেবেন, আমি সেখানে উপস্থিত হয়ে যাবো। সময় তো হয়ে গেছে, আমাদের পার্টিসিপেট কি আসছে? হ্যাঁ আসছে, ওদেরকে আসতে বলো। নাম্বার 1, হাউ আর ইউ? আই এম ফাইন। এই ব্যাকল তো প্রথম দা ফ্রি আছে, এটা নিয়ে কি চলবো? আপনি কোথা থেকে এসেছেন? কেন একটু আগে না বললাম মই নোয়াখালী থানাইছি। ও তাই তো, আপনি কি মানুষরা হতে এসেছেন? আপু তুমি টাচ মোবাইল চালাইতে পারো না, তুমি আইসো এখানে মাসুদ রানা হইতে। যাও যাও যাও, তোমার ইন্টারভিউ লাগবে না, তুমি চলে যাও এখান থেকে যাও। এসব কি আসে জঙ্গল মঙ্গল, মাসুদ রানা হতে পারে না কিচ্ছু, এটা টাচ মোবাইল চালাইতে পারে না। দাও নেক্সট নেক্সট ডাক দাও নেক্সট। বলো তো একটা গেছে আরেকটা আইছে, তাই তো দেখতাছি। আপনি আইছেন মাসুদ রানা হইবার লাগিয়া? আপনি কি অ্যাপাচি পালসার তারপর ডিসকভার আরটিআর এইসব চালাতে পারেন? এই নামে না কিছু চালাই না, আমি অটো গাড়ি চালাই হারি। তাহলে আপনার কাজ করেন, এটাই 30 বছর চালান আরো পরে আইসেন। শোনো দাদা বিবেক, দেশের যা অবস্থা না, ঘর থেকে বেরোনো বিপদ হয়ে পড়ছে, বুঝতে পারছো? ঠিকই বলেছেন স্যার, দেশে আগের মতো ইফটিজিং পরকিয়া এখন আর হয় না। কুয়ার ব্যাং হয়ে তুমি সমুদ্রের খবর দিতেছো গাধার দল, গাধা হবে না কেন? তোমরা থাকো কার সাথে, দেখতে হবে না? স্যার আমরা তো আপনার সাথে থাকি। আমি এই থাকার কথা বলছি নাকি? রাতে কার সাথে থাকো সে থাকার কথা বলছি। রাতের কি বিছানার নিচে থাকো না উপরে থাকো? মাথার বুদ্ধি নাই। তো দর্শক মণ্ডলীরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মাসুদ রানা নামে যে শোটা হচ্ছে এখানে আসলে কোনো মাসুদ রানার শো হচ্ছে না। এখানে ধরতে গেলে বলা হচ্ছে যে মানুষকে রীতিমতো অপমান করে এখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বলতে পারেন এটা একটা জালিয়াতি, একটা ব্যবসা তারা শুরু করেছে। তো এই মুহূর্তে আমি চাচ্ছি যে তাদেরকে সরাসরি আইনের হাতে তুলে দেওয়ার জন্য, তো এখন আমি সিআইডিকে খবর দিচ্ছি তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে যে জালিয়াতিটা হচ্ছে তার জন্য আমি বাংলাদেশের সিআইডিকে কল করছি। আপনারা লাইভেই থাকেন আমার সাথেই। হ্যালো, কে বলছেন? আপনি কি সিআইডির এসএপি প্রদ্যুমান বলছেন? আমি এসএপি বর্তমান হিয়া। যা বলার তাড়াতাড়ি বলুন, আজ কিন্তু মেজাজ বহুত খারাপ হো গায়া। ও আচ্ছা শুনুন, এখানে এই যে বাংলাদেশের যে মাসুদ রানা নামের যে একটা শো আছে তো সেখানে তারা খুবই বড় ধরনের একটা জালিয়াতি করছে, তো আপনারা ইমিডিয়েটলি এখানে চলে আসেন। এত বড় জালিয়াতি? হ্যাঁ হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসতে হবে। আপনি ওখানে থাকেন এবং ভিডিও করেন, আপনি কিছু প্রমাণ রাখেন। আমি গোপন ক্যামেরায় কিছু ভিডিও ধারণ করছি প্রমাণের জন্য। আমরা এখনই আসতেছি আমাদের ফোর্স নিয়ে, মাসুদ রানা আমি বের করবো, ঠিক আছে? আপনি ওখানে ভিডিও করেন। আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি, রাখেন। কি আছে স্যার, কোনো প্রবলেম? জি,
শোনো দয়া বিবেক স্যার, বাংলাদেশের বিখ্যাত রিয়েলিটি শো কে হবে মাসুদ রানা, এই নিয়ে এই নামে একদল লোক জালেতি করছে, মানুষকে অপমান করছে, মানুষকে ডেকে ডেকে তাদেরকে আমাদের হাতে নাতেই ধরতে হবে, বুঝতে পারছো? জি স্যার, জালেতি বের করতে হবে, মানুষকে অপমান করতেছে। শোনো, তাড়াতাড়ি ফোর্স রেডি করো, তাদেরকে হাতে নাতে ধরতে হবে, চলো কুইক। ওকে স্যার। দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো। শুনেন, আপনি কি মাসুদ রানা হতে এসেছিলেন? অবশ্যই আমি মাসুদ রানা হতে এসেছি, কিন্তু আমার ভাগ্য খারাপ, ওখানে যেন আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। বুঝতে পারছি, আপনি এখন চলে যান, আমাদেরকে বাদর পজিশন করুন, ঠিক আছে? মাসুদরা নাজির করুন, মানে সব সবগুলো একসাথে আসি কিভাবে? লাইনে দাঁড়ান। আপনারা কারা? আমরা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, সাইড অফিসার প্রদ্যুমান স্যার। এখানে মাসুদরা নামে জালিয়াত হচ্ছে, মানুষকে অপমান করা হচ্ছে। বিবেক জি স্যার, ধরো ওদেরকে, আমাকে যেতে হবে, বাদর পজিশন করতে হবে, মাসুদরা নাজির করুন। জি স্যার, চলো বাটন দিবান, হ্যাঁ করো, চলো ইউর আন্ডার অ্যারেস্ট।